নমস্কার বন্ধুরা, মাবেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপডেটে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখো। তো বন্ধুরা, এরকম একটা ঘটনা ঘটেছে যার জন্য আমি ভিডিও দিতে পারিনি কালকে, আর ভিডিও দেওয়ার ইচ্ছেও করছিল না, এত রাগ হচ্ছিল। কালকে আমি গেছিলাম একটু বাজারে, খুব তাড়াতাড়ি আমাদের একটা বিয়ে আসছে, মামা শ্বশুরের মেয়ের বিয়ে, তো কেনাকাটা করতে গেছিলাম। তো কেনাকাটা করতে গিয়ে ফার্স্ট গিয়ে বাসনের দোকানে ঢুকেছি। বাসনের দোকানে ঢুকে একটা বাসন নেব ভেবেছিলাম, তো ঢুকেছি দোকানে, বেশ পছন্দ হলো, একটা কলসি নেব, পছন্দ হয়ে গেছে, এবার নেব। হঠাৎ করে একটা লোকের সাথে দোকানদারের ঝামেলা। সে কি ঝামেলা, আমি তো ভিডিও করে যাচ্ছি, কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি, দোকানে গিয়ে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি, ভিডিও করে যাচ্ছি, আর ঝামেলা শুরু হয়ে গেছে। এবার আমি বলছি দোকানদারকে দিতে, আমার বিনায়কের বাবা বলছে তাড়াতাড়ি দিন, এত ঝামেলা। ঝামেলা শুধু না, এরকম বাজে বাজে কথা, বাজে বাজে কত তো কাস্টমার চলে গেল ওখান দিয়ে, কত ভিড় ছিল দোকানে, সে কাস্টমারগুলো সব চলে গেল, কিন্তু আমি তো নিয়ে ফেলেছি, আমি তো সেখান থেকে আসতেও পারছি না। কি করব কি করব, লাস্টে কি করলো, আমি ভিডিও করে যাচ্ছি কন্টিনিউ, পরে ভেবেছিলাম ওগুলো এডিট করে দেবো, কিন্তু ভিডিওটি চালুই আছে। বিনায়কের বাবা হঠাৎ করে ফোনটা হাতের থেকে নিয়ে সমস্ত ভিডিও ডিলিট করে দিল। আমি আবার দোকানে গেছিলাম, ভিডিওগুলো করেছিলাম, সেটা সব ডিলিট করে দিয়েছে, পরে আর ভিডিও করতে ইচ্ছে করলো না। কসমেটিক্সের দোকানে গেলাম, কত কিছু কেনাকাটা করলাম, কিচ্ছু ভিডিও করতে পারিনি। এই ঝামেলার জন্য সমস্তটাই মাটি হয়ে গেল। এই জন্য ভাবছিলাম বন্ধুরা আর ভিডিও দেবো না। তোমরাই বলো বন্ধুরা, এরপরে কি ভিডিও দিতে ইচ্ছে করে? কি দরকার ছিল ভিডিওটা আমার ডিলিট করার? দরকার ছিল কি কিছু? আমি তো এডিট করে দিতাম, ওই ঝামেলাটা দিতাম না, তো পুরো ভিডিওটা আমি দিতে পারতাম সুন্দর করে। যাই হোক, কী আর করা যাবে বলো, ভিডিওটা যখন ডিলিট করে দিয়েছে, আবার আসলে ওরও খারাপ লাগছিল খুব, এত বাজে বাজে ভাষা, এত বাজে বাজে কথা, তুমি ভিডিও করছো, ভিডিও ইউটিউবে দেবে, ওকে বলছি আমি এডিট করে দেবো, এডিট করে দেবো, কিন্তু বুঝতেই চাইলো না, পুরো ভিডিওটি ডিলিট করে দিল। তো ওর খারাপ লেগেছে, ওর খারাপ লাগাটাকেও আমাকে সম্মান দিতে হবে, সেই জন্য আমি আর ভিডিও করিনি। কালকে রাগও হচ্ছিল, অনেকগুলো দোকানে গেছিলাম, অনেক কিছু কিনেছি, কিন্তু ভিডিও করিনি। খুব মজা হচ্ছে, আমাদের বিয়েবাড়ি আসছে, তাই না বেটু? খুব মজা হচ্ছে, বিয়েবাড়িতে খুব আনন্দ করব, অনেক দিন পর বিয়েবাড়ি আসছে আমাদের, আর যেহেতু বাড়ির বিয়েবাড়ি, ননদের বিয়ে, খুব ভালোই মজা হবে। তো ডিলিট যখন হয়ে গেছে, নেক্সট বার যখন যাব মার্কেটে, আবার কেনাকাটা করব, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আর কোনো ঝামেলা হলে সঙ্গে সঙ্গে ভিডিওটি অফ করে ফোনটা রেখে দিতে হবে, তাহলে আর ডিলিট করতে পারবে না। তো মনটা খারাপ হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে মন। তো আজকাল বন্ধুরা, ভালো ভিডিও কেউ দেখছো না, যত খারাপ ভিডিও, যত নোংরা ভিডিও, সেগুলোই তোমাদের পছন্দ হচ্ছে, কেন? ভালো ভিডিও কি তোমাদের চোখে পড়ে না? ভালো ভালো ব্লগ, একটু কথা বলা, নাকি সবসময় সেজে গুজে ক্যামেরার সামনে আসতে হবে, তবেই তোমরা ভিডিও দেখবে? পাগল পাগলদের ভিডিও দেখবে না, যেমন আমি সবসময় পাগল পাগল পাগলি পাগলি থাকি, তাই বলে আমার ভিডিও ভিউজ বাড়ে না। ভিউজ বাড়ানোর জন্য কি সবসময় নোংরা ভিডিও দিতে হবে বলো? সবাইকে অনুরোধ করছি ভিডিওটি দেখবে, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুরা লাইক করবে, কমেন্ট করবে। আর যে বন্ধুরা এখন আমার ঘরে আসোনি, মাবেটু ব্লগ, চলে এসো তাড়াতাড়ি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর সবাই খুব 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 ভালো থাকবে, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।